তিন দিন ধরে আজকে খানা নাই ঘর বাড়ি সব পানি তোলে পানি বন্দী হয়ে মানুষ মারা যাওয়ার অবস্থা। দশ কিলোমিটার পথ পাড়ি দিতে গুনতে হচ্ছে ৫০,০০০ টাকা, এ যেন মহাকাশ যানে চড়ার ভাড়া। ১০ টাকার মোমবাতি এখন কোথাও কোথাও ১০০ টাকায়ও মিলছে না। ৩০ টাকার ডাল ভাতের দাম এখন ৩০০ টাকা, ৪০ টাকার ডিমের হালি ২৫০ টাকায়ও পাওয়া যায়। ত্রাণ নিয়ে গিয়ে যে মানুষ হোটেলে থাকবে সেই অবস্থাও নেই। ১৫০ টাকার হোটেল ভাড়া হাঁকা হচ্ছে ২০,০০০ টাকা। এরই মধ্যে শুরু হয়েছে ডাকাতি। বিভিন্ন পত্রপত্রিকা ঘেঁটে জানা গিয়েছে সিলেট সুনামগঞ্জে অন্তত ১৬টি ডাকাতির ঘটনা ঘটেছে। এ যেন এক হরিলুট উৎসব। সিলেট সুনামগঞ্জে হচ্ছেটা কি? এই যে বন্যায় সর্বস্ব হারানো মানুষগুলোকে কায়দায় ফেলে ফায়দা লুটছে একদল অমানুষ। আরে ভাই, বিপদে তো বাঘেও মহিষের ওপর আক্রমণ করে না। এরা কি আদতে এই দেশের নাগরিক? মানুষের হৃদয়ের আর্তনাদ কি তাদের কর্ণকুহরে পৌঁছয় না? শালুটিকর থেকে কোম্পানিগঞ্জের তেলিখাল গ্রামের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। স্বাভাবিক সময়ে এই পথটুকু নৌকায় যেতে ৮০০ থেকে ১,০০০ টাকা খরচ হয়। এখন এই ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে মাঝিরা ভাড়া হাঁকছেন ৫০,০০০ টাকা। ব্যথায় কাতর অন্তঃসত্ত্বা স্ত্রীকে সিলেট শহরে আনতে মারুফ নামের এক ব্যক্তি ৪০,০০০ টাকা পর্যন্ত নৌকা ভাড়া দিতে রাজি হলেও নৌকার মাঝি রাজি হয়নি। শেষ পর্যন্ত কি হয়েছে সেটা জানা যায়নি। অনেকেই ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ নিয়ে যেতে চাইছেন, তবে চড়া নৌকা ভাড়ার কারণে যেতে পারছেন না। এটাই এখন সিলেট আর সুনামগঞ্জের বন্যার আড়ালের চিত্র। সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার কি জানেন? নেটওয়ার্ক আর বিদ্যুৎ না থাকায় বাবা জানে না ছেলের খবর, ছেলে জানে না বাবার খবর। ঘনিষ্ঠজনেরা বেঁচে আছেন কি না সে খবরটুকুও জানার কোনো উপায় নেই। দুপুরে ঝড়ের সঙ্গে সঙ্গে সিলেটের প্রায় ৮০% এলাকা ডুবে যায়। চৌহাট্টার শহীদ মিনার সবচেয়ে উঁচু জায়গা, সেখানে পানি উঠেছে আজ দুপুরে। ছোট বাচ্চা বৃদ্ধ নিয়ে ভয়াবহ অবস্থা, কোথাও সরে যাওয়ারও সুযোগ নেই। এদিকে সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের বন্যা কবলিত মানুষজন বলছে ২০০৪ সালের বন্যাতেও তাদের এলাকায় এত পানি ওঠেনি। এখানকার মানুষের খাবারের পানি আনতে হচ্ছে সাঁতরে গিয়ে ইউনিয়নের শেষ মাথার একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে। অধিকাংশ মানুষের বাড়ির ধানের গোলাও স্পর্শ করেছে বন্যার পানি। বন্যা কদিন পর নেমে যাবে, তবে এই অঞ্চলের প্রায় সব মানুষই চরম খাদ্য সংকটে ভুগবেন। এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগামী দুই দিন বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটবে, কারণ ভারতের বেশ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা হচ্ছে, যে কারণে আমাদের দেশে আগামী দুই দিন বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটবে। মঙ্গল ও বুধবার থেকে সিলেট ও সুনামগঞ্জে পানি কমতে শুরু করবে, তবে ওই সময়ে দেশের মধ্যাঞ্চলে বন্যা দেখা দেবে। বর্তমানে দেশের ১০ জেলার ৬৪টি উপজেলা বন্যা কবলিত। এসব এলাকার মধ্যে সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বলা হচ্ছে ১২২ বছরের ইতিহাসে সিলেট ও সুনামগঞ্জে এমন বন্যা হয়নি। এই মুহূর্তে সিলেটের পাশে দাঁড়ানো গোটা বাংলাদেশের দায়িত্ব। আসুন আমরা যার যার অবস্থা থেকে সিলেটের পাশে দাঁড়াই।